আসসালামু আলাইকুম, দিবানিশির গল্প ব্লগে স্বাগত। আজকে এখানে অনেক কাজ হচ্ছে দেখতে পাচ্ছি, বারান্দা দিয়ে পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হবে, সেজন্য বেশ কিছু ইট কয়েকদিন ধরে আনা হচ্ছিল। তো আজকে দেখলাম যে এখানে ইটগুলো ভাঙানো হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে এবং সারাদিনই চলবে এই আওয়াজ। এই কাজটা দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কি খুবই পরিশ্রমের একটা কাজ, একজন মহিলাও আছেন যিনি এই কাজটা করছেন। এরই মধ্যে দুপুরের রান্নার জন্য আয়োজন চলছে, আজকে ওই লাকড়ির চূড়ায় আবার রান্না হবে। মাছ রান্না করছিল আম্মু এবং ডালের বড়া দুপুরের জন্য করছিল। আম্মুর নাকি ডালের বড়া খেতে খুব ইচ্ছে হচ্ছে, তো সে আজকেও ডালের বড়া দিয়েছে। আজকে লেটুস পাতা দেওয়া হয়নি, তো বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেওয়া হচ্ছে। আমি পাশ থেকে দেখছিলাম, তো হঠাৎ করে মনে হলো ফ্রিজে অনেকগুলো বেগুন আছে, তো ওখান থেকে আমি দুটো বেগুন নিয়ে আসলাম এবং এভাবে ফয়েল পেপারে মুড়িয়ে দিয়েছি যাতে খুব ভালো মতো এটা কালো কালো হয়ে পুড়ে যায়। তো দেখুন, আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি দুটো বেগুন। এবার একটা লাঠি মতন নিয়ে আমি চেক করছিলাম যে এটা আসলে ভালো মতো পোড়া হয়েছে কি না, একটু নরম নরম লাগছিল, তো আলটিমেটলি এটা হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে আর কি। আমাদের অলরেডি সব রান্না শেষ, আমাদের নিচে নিয়ে আসা হয়েছে, এখানে সেই মাছ পেঁপে দিয়ে রান্না হয়েছে আর ডালের বড়াগুলো সব সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়েছে। আরও আছে আজকে দুপুরে আলু ভাজি, এটা অবশ্য সকালে রান্না ছিল, আর আছে মাশকলার ডাল আর এক পিস মাছ ভেজে রাখা হয়েছে যারা ঝোল খাবে না তাদের জন্য। তো আমি এখন ভর্তাটা করে নিব, অলরেডি দুপুরের টাইম হয়ে গিয়েছে, তো বেশ ভালো মতোই পড়া হয়েছে। আমি লবণটাকে পেঁয়াজের সাথে মেখে নিব সরিষার তেল দিয়ে। আমি আজকে ফয়েল পেপারে বেগুনটাকে মুড়িয়ে তারপরে ওই যে মাটির চুলায় দিয়ে দিছিলাম, ভালোই হয়েছিল। তো যদি চুলায় আঁচ থাকে, মানে যদি ওইটাখানে আগুন থাকে, তাহলে বেশি করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে, আর আগুন নিভানোর পরে যে কয়লাটা থাকে ওইটার উপরে দিলে একটা একটা পেঁয়াজ দিয়ে বেগুন মুড়িয়ে নিলেই হয়। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, অনেকে পেঁয়াজ ভেজে নেয় আর অনেকে কাঁচাই নেয়, তো আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করছি আর একদিন বেগুনটাকে এই ভাজা পেঁয়াজ দিয়ে করে খাব। আশা করছি টেস্টি হবে। মরিচ, শুকনো মরিচ স্পাইসি ওইটা নিয়ে আসছি। শুকনো মরিচের গুঁড়া দিলাম, মাখালাম, এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যে এরকম ফুলে আসবে ছিলকাটা, যখন ছিলকা চলে আসবে তখনই বোঝা যাবে যে এটা ভালো করে পোড়া হয়েছে। আজকে দুপুরের আইটেম বেশি, সেজন্য দুটা বেগুন দিয়েছি, আর সবাই বেগুন খেতে পারে না, চুলকা নেওয়া হয়, তো সেজন্য অল্প করেই দিয়েছি। এটা ভাতের সাথে, এছাড়া যদি খিচুড়ি হয় খিচুড়ির সাথে অনেক মজা লাগে এই বেগুন পোড়া। পোড়াটা চলে আসছে,
এখানে রেখে দিলাম। এটা একটু বেশি পুরো পুরো হয়েছে, বোটাটা খুঁজে পাচ্ছি না। আমার ক্যামেরাম্যান ওয়াও ওয়াও করছে একটু পর পর, বুঝতে পারছি তারও খেতে ইচ্ছা হচ্ছে। এই যে ভিতরটা এখন পরিষ্কার করে একটু বেছে দেখলাম যে পোকা আছে কিনা। এটা আসলে যখন ফল পেপারে মোড়ানো হয় তখনই একটু কেটে দেখা যায়, তা আজকে আর ওইটা করার সময় ছিল না। তো এখন এটাকে ওই মশলাটার সাথে পুরোটা মাখাবো ভালো মতো। একজন ক্যামেরায় আমার ভিডিও করে দিচ্ছে, আর একজন হচ্ছে অবজার্ভ করতেছে যে আমি ঠিক মতো করতে পারছি কিনা। কি আম্মা ঠিক মতো করতে পারছি? এটা বিচি থাকলে ভাল লাগে না, একটার মধ্যে বিচি কম ছিল, একটার মধ্যে বিচি বেশি ছিল আজকে বেগুন গুলার মধ্যে। যে বেগুনে বিচি কম ওই বেগুনে এনে তারপর বেগুন পুরা দিতে হবে। এটা লাকড়ির চূড়ায় করতে বেশি সুবিধা, তবে ইচ্ছা করলে ওই ফয়েল পেপারে মুড়িয়ে গ্যাসের চুলাও করা যাবে, সেটাও টেস্ট হবে। এখন লবণ দেখতে হবে। লবণ দেখার জন্য কে প্রস্তুত আছে, আমার ক্যামেরাম্যান না নাকি আম্মা? দেখে দিবা, আমার পেঁয়াজ ভালো লাগে না। আমি একটু আমার আম্মাকে দিচ্ছি, দেখি উনি কি বলে। লবণ হয়েছে ঠিক মতো? আচ্ছা, আমার মনে হয় রেডি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি মরিচ টেলে নিয়ে এরকম বয়ামে সংরক্ষণ করে রাখেন লাল মরিচ, তাহলে যখন ইচ্ছা তখন ভর্তাতে এটা মাখিয়ে খেয়ে নিতে পারেন। এতে ভর্তা বানানো ইজি হয়ে যায়। দুপুরের মহাভোজ, এখানে আছে হচ্ছে বেগুন পোড়া ভর্তা, এখানে আছে মাছ পেঁপে দিয়ে, এখানে আছে সেই পেঁয়াজু, এখানে একটু আলু ভাজি, আর এখানে হচ্ছে মাশকলার ডাল। দুপুরে আজকে মহাভোজ খাচ্ছি। আজকে বেগুন পোড়াটা এত মজা হয়েছে, কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচের কম্বিনেশন খুবই মজা হয়েছে। শুধু এই বেগুন পোড়া দিয়ে এক প্লেট ভাত খাওয়া যেত, এত মজা হয়েছে। তো আমি খেতে থাকি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন আমাদের ভিডিও, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।